নমস্কার, বেঙ্গলি কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে দেখুন, গাছ থেকে কেটে নিয়ে এসেছি টাটকা টাটকা পুঁই শাক। এই পুঁই শাক ইলিশ মাছের মাথা দিয়ে একটা তরকারি হবে, আশা করব খুব ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের সাথে থাকুন। চলো আমি রান্না শুরু করব। প্রথমে শাকগুলোকে কেটে নেব। কি লম্বা লম্বা ডগা দেখো, গাছে বেয়ে বেয়ে হয়েছে। পুঁই শাক কাটা হয়ে গেছে, এবার পুঁই শাকের জন্য যা যা সবজি লাগবে আমি কেটে নেব। নিয়ে এসেছি পাকা কুমড়ো, আলু আর কিছুটা কাঁঠাল দানা। কাঁটাটাকে ধুয়ে তুলে নি। সবজিগুলো কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি, এবার মাছের মাথাটা ছোট ছোট করে টুকরো করে আনবো। কত বড় মাছের মাথাটা, এই মাথাটাকে আমি ছোট ছোট করে টুকরো করে নেব। মাছের মাথাটা কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। মামি তুমি উনুনটা ধরাও, আমি ততক্ষণে শাক কটা ধুয়ে নিয়ে আসি। হ্যাঁ, উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দেওয়া হয়েছে আর কড়াই গরমও হয়ে গেছে। এবার দিয়ে দেবো কড়াইতে অল্প পরিমাণ সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো ধুয়ে রাখা সবজিগুলো। এবার একটু ভালো করে নেড়ে চলে নেব। সবজিগুলো বেশ কিছু সময় কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো ডাটা। আর কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দেবো। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এবার মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। ঢাকনাটা খুলে দেবো। সবজিগুলো প্রায় মজে এসছে, এবার দিয়ে দেবো এর মধ্যে অল্প পরিমাণ আদা বাটা। একটু মিশিয়ে নেবো। ধুয়ে রাখা শাকগুলো
শাকগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। ভালো করে নাড়ি চাড়িয়ে নিয়ে অল্প পরিমাণ জল দিয়ে ঢেকে দেবো। ঢাকনাটা খুলে দেবো। সব সবজিগুলো সুন্দর সেদ্ধ হয়ে একসাথে মিশে গেছে, এবার ঢেলে নেব। কড়াইটা ধুয়ে বসিয়ে দেবো ফোড়ন দেওয়ার জন্য। কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতন সরষের তেল। তেল গরম হোক ততক্ষণে আমি মাছের মাথার মধ্যে লবণ আর হলুদটা মাখিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর কিছুটা পরিমাণ কালো জিরে, আর দিয়ে দেবো লবণ হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছের মাথা। মাথাগুলো ভালো করে ভেজে নেব। মাথাটা ভাজা হয়ে গেছে ভালো করে, এবার দিয়ে দেবো শাক। আমার পুঁই শাক হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। আমাদের এই পুঁই শাকের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন রান্না দেখার জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।